যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, I'm not afraid.
Thank you.
এদিকে তাকাও না
যাইবেন বন্ধু আসোনাকে আমি তোমার পরাণ পাখি তুমি আমার জান একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাইবেন বন্ধু আসোনাকে বন্ধু আসোনাকে স্কুলে চলে যাই তাই চলো আমি তোমার পরাণ পাখি তুমি আমার জান একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাইবেন বন্ধু আসোনাকে বন্ধু আসোনাকে এ সাধু ভাই আজকে কিন্তু সারা আপনারা সারগুলো মরে গেছে তোকে কে বলেছে আমি হচ্ছি আমিও কইয়া দিমু
আমার সাথে তুই ওকুশ এই যে বিড়ি খায় হ্যাঁ এটাই কই তুমি সারালি স্মোকিং ভালো না আচ্ছা জ্ঞানি স্যার বিড়ি না খেলে বরাবর লেক করা হবে না স্যার আইতাছে আবার দে আবার দে এই বাড়িতে কি দিয়া খাই আইছো কথা কম কো কে রে কথা কম কই আই না আমার পড়া না দে আমি পড়া দিমু না আই স্কুলে কি হচ্ছে স্যার দুষ্টামি করছে দুষ্টামি করছে আই তুই দুষ্টামি না খাইছর কে স্কুলে পড়তা স্যার বিড়ি খাইতাছে হ্যাঁ স্যার স্যার কান ধরমু হ্যাঁ কান ধর কান ধরমু স্যার ওর কান ধরো কিছু তোর কান ধর দেখলেন তো স্যার আপনার সব নেই আনে কান ধরা কইছি না আমি কান তুছি তোর কান ধরা কইছি আমি আমার হ্যাঁ আমার যে কান আছে আমি জানি জানোস না বললাম স্যার মানুষ দা 1 2 1 2 5 দা আল্লাহ স্যার কোন আই সাইদুল জি স্যার এই গতকাল যে পড়াগুলো দিয়েছিলাম পড়াগুলোকে শিখে এসেছ জি স্যার বিড়ি যে কেন আছে স্যার দেয়া নাই আয় সাইদুল এ বলতো চেয়ারম্যানের অপর নাম কি স্যার হ্যাঁ ওই স্থানীয় সরকার হ্যাঁ গুড এরা আমি জানি জি স্যার তুমি বলো তো এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা স্যার গুড হ্যাঁ জি স্যার ইনু জানো লাগবো তুই বলতো হ্যাঁ গ্রামে বড় বৃক্ষ তার নাম কি এটা আমি জানি বল গ্রামের বড় বৃক্ষর নাম হলো তাল গাছ ওই যে তাল গাছ ও আল্লাহ রে বাবার মা তো আমার দেবো কে হাই হাই গো আই তোমরা যাও হ্যাঁ আজকের মতন স্কুল ছুটি হ্যাঁ বাড়ি থেকে ভালোভাবে লেখাপড়া করো বুঝলে এখন ওই মাস সাড়ে এক মাস স্কুল বন্ধ দিছে আচ্ছা এটাই তো আমার কিন্তু আবার দেওয়া গেছে স্যার আবার বিচার দিব হ্যাঁ আবার বিচার দিব বিড়ি খাওয়াই দিব বিড়ি হেই বেদব কে স্যার এনতে বিড়ি খাওয়াই দিব বিড়ি এই কোথায় যাচ্ছ তুমি যেখানে মন চায় সেখানে আচ্ছা তুমি কি আমার মনের কথা বুঝো না বললে সে বুঝবো বুঝো তো বললে বুঝবো বললি বলবা আচ্ছা বলো তো আমরা দুজন কি আমরা দুজন ওই বনের হারায়া যাও পাখি পাখি জি আসো আমার কাছে আসো কি বলতে চাও বলো আসো না বলো আসো বলো না আরে আসো না তুমি বলো আসছি তো আচ্ছা সবার সম্মুখে বলো তুমি আমাকে ভালোবাসো ভালোবাসলে কি তুমি খুশি আছো হ্যাঁ অনেক খুশি আচ্ছা তোমাকে আমি ভালোবাসি সত্যি সত্যি চিরদিন Dude.
মা স্বপ্ন আরে ও মা স্বপ্ন এখন আসো তো আব্বা ও আব্বা আমার ডাকতাছো আব্বা আমি একটু ঘুমাইতেছিলাম এরকম ভাবে তো তোমার ঘুম ভালো চলবে না মা কি করব আব্বা তোমার তো সামনে পরীক্ষা তোমার ভালো করে রেজাল্ট দেখাতে হবে আব্বা পড়তে বইলে যে খালি ঘুমে ধরে আমি কি করতাম আব্বা আমাকে একটা প্রাইভেট মাস্টার রেখে দিবা তা তো দরকারই মা তোমার যদি খুঁজে থাকে তাহলে বলো আব্বা আমার জানা মতে আমার স্কুলে একটি ছেলে পড়ে তার নাম হচ্ছে বলবো আব্বা বলো মা তার নাম হচ্ছে সাইদুল ও ওই কাশেমের ভাগ্না সাইদুল হ্যাঁ আব্বা আমি আজই যাব ওই সাইদুলের কাছে মা সত্যি বলছো আব্বা হ্যাঁ মা আমি ওই সাইদুলকে তোমাকে প্রাইভেট মাস্টার হিসেবে একে দেব ঠিক আছে চলো মা এখন আমরা ওই বাড়িতে চলে যাই তাই চলো আব্বা হুদা ভাত খায়া জাহান ডাবার শেষ বাজারও যাই বাজারও যায়া ফোন ধরে দেখলে বড় হতে কষু কিনবো আর একটা নাম বাদে গেল সমাজ কিনবো যাই বাজারও যাই কারা ওটা কাশেম ভাই নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে পিয়ন ভাই হঠাৎ কোন নাম মনে করিয়া আইলাম যে ভাই আন্নের ভাইগনা সায়াদুল বাড়িতে আছে কিনা ভাই হ্যাঁ ভাই ভাইতে আছে আপনি এখানে বসেন আমি সায়দুলের ডাকিয়া দিতেছি বাবা সায়দুল কই গেলি রে সায়দুল মামা আমার ডাকতাছ হ্যাঁ তোমার ডাকতাছি ওই তোমার পিয়ন মামা আইছে কি বলো গো বহুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা সায়দুল আমি তো আসলাম তোমার কাছে আমার মেয়ে স্বপ্নাকে তোমার এক মাস প্রাইভেট পড়াই দিতে হবে তোমাকে আমি এক মাসে 1000 টাকা দিব কি কও বাবা সায়দুল ঠিক আছে মামা আমি তাই করব এই তাহলে আমি এখন আসি এই কাশিম ভাই এর সুমু জানতেন যে ভাই এর যাওয়া খেমা দিছুন আনে গেলে তো ভাই ওই নিটন দোকান থেকে দুয়া ভাই সাবান খাওয়া হতাম আচ্ছা ভাই গেলাম গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চলো ভাই সাজল এখন আমরা বাড়ি চলে যাই ঠিক আছে মামা তাই চলুন স্বপ্না বাড়িতে আছো স্বপ্না কে সাইদুল ভাই হ্যাঁ কখন আইলা এই একটু আগে এলাম ও মা কই গেল দেহ আমগো বাড়িতে কেডা আইছে শুনো স্বপ্না ওই মামিকে যে আর ডাকতে হবে না তাহলে তুমি ওই পড়তে বসো পড়তে বসব ওই মামা কিন্তু আমাকে বলেছে কি কইছে তোমাকে ভালোভাবে লেখাপড়া করাইতে ভালো করে শিখাইবা ওই টালটি বালটি করলে কিন্তু চলবে না আচ্ছা আমি কই টালটি বালটি করতাছি ওই পরীক্ষায় যদি ফেল করো কিন্তু আমারকে দোষারোপ করতে পারবে না ও তাই আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব তাহলে আজকে আমি আসি না না আমার যে একা থাকতে ভালো লাগছে না বারবার চোখের সামনে ভেসে উঠছে ওই সাইদুল ভাইয়ের চেহারা আমি যে একেবারে পাগল হয়ে গেছি তার জন্য কিছুতেই তাকে আমার মন থেকে মুছতে পারছি না আচ্ছা আমি এখন কি করি ঠিক আছে আমার মনের কথাগুলো আমি একটু বলি দেখি আমার মনের মানুষ শুনে নাকি আর সহে না প্রাণ যৌবনের জাহালা কত রঙের ফুল ফুইটা আছে
পারে স্বপ্না, তোমার গান শুনে আমি কি কোথাও থাকতে পারি? স্বপ্না, হাজার হলেও তুমি আমার বোন, আমি তোমার ভাই। আরেকটি গান স্বপ্না তুমি আমাকে শোনাবে? কেন আমি তোমাকে গান শোনাবো? আরে পাগলি, আজ বাদে কাল হবে তোমার সাথে আমার বিয়ে। না না, তুমি আমার ভাই হতে পারো না, আমার পথ ছেড়ে দাও। না স্বপ্না,
না স্বপ্ন না তোমাকে আমি বিবাহ না করে ছাড়ব না সরে যাও বলছি না যেতে দেবে না না স্বপ্ন তাহলে যে কিভাবে যেতে হয় তা আমার ভালো করে জানা আছে কি আমাকে অপমান তুইও মনে রাখিস এর যদি আমি বসে তো না নিতে পারি তবে আমার নাম রহিম নয় কথাটা মনে থাকে যেন স্বপ্ন যাই কালীবাড়ি বাজারে যায়া একটু চা পানো খাই আসি আর কিছু বাজারও করে নিয়ে আসি ভাই সাহেব পাইতেছেন ভাই সাহেব কারারে রে রহিম হ্যাঁ ভাই সাহেব আমি রহিম এইভাবে তুই চিল্লা চিল্লি করতেছ কেন তোর কি হয়েছে বল ভাই সাহেব আমি ওই পিয়নের বুড়ি বিয়া করব হাই হাই রে শালা কইছে কি কত জায়গায় পাত্রী দেখলাম তুই বিয়া করতি না আবার তোর হঠাৎ করে বিয়ার গেরা উঠতে গেল হ্যাঁ ভাই সাহেব আমি ওই পিয়নের বুড়ি বিয়া না করলে আমি বাঁচতাম না আচ্ছা ঠিক আছে তুই যা আমি আর ব্যবস্থা করতাছি ভাই সাহেব কথাটা মনে থাকে যেন আরে যা যা আমি বলছি না তোরে এর ব্যবস্থা করতাছি ভাই সাহেব কথাটা মনে রেখেন আমি গেলাম আমি কিন্তু ওই রহিমের বুড়ি বিয়া করবো শালা আমার চিন্তায় আমি বাঁচি না আরে শালায় আমার মাথাটা দিল নষ্ট কইরা কি করি কই যাই যাক তার চাইতে এই ধোলামুখা শালা যে খারাপের খারাপ ভাই কোন আবার কোনটা কই নেব এই আজাব গজব আমার গোসল লাগবো তার চাইতে আমার শ্বশুরের খবরটা দিয়ে আসি কই গেলা গো ওহেবের মা কই গেলা কি হয়েছে এটা ডাকতেছুন কে আরে রহিমের মা তোমারে যে আমি ডাকছি দেখো আল্লাহ আমার অনেক ধন সম্পদ অনেক দিয়েছে টাকা পয়সা অনেক দিয়েছে আল্লাহ আমারে কিন্তু আমার বাবা রহিমের বিয়েটা করাইতে পারলে আমার মনের তৃপ্তি আসতো এখন তো আমার বয়সটা পড়ায় শেষ হয়ে গেল ঠিক আছে ছেলে যখন বড় হয়েছে বিয়ে শাদি তো করাতেই হবে যাই শ্বশুর বাড়ি যাই ওই আমার হালা রহিমের বইনে আমার জ্বালাইতে জ্বালাইতে পুইরা ফালাইছে এমন এক বিয়া করাই দিম রহিমের তাতে মাথাত পাতাই দেখা আব্বা বাড়িটা শোন আব্বা আরে গোটা জামাই বাউসি আসসালাম আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম কি বাসুন আল্লাহ তো খুব ভালো আছে বাবু আম্মা কি বাসুন ভালোই আছি তুমি কেমন আছো আছি ভালো আম্মা আমি আইলাম যে আব্বা ওই দিন কিয়া আমনে ঘর রহিম আমার বাড়ির যায়া এরম ভাবে চিল্লা চিল্লি লাগাইছে কি আর কুম হবা ওই কথাটা আমার বলতেও কিনা হচ্ছে ও বলে ওই পিয়নের তো ভালো করে চিনুন আমি না বা চিনি তো বাবু ওই পিয়নের ফুরিরে বলে বিয়া না করলে বাঁচতো না এই মাগে এই জামাই কি কইল শুনছ তোরা আগেই গেছিলাম পোলাটা বিয়া করে ভালো তোর ফুলা বলে ছিয়া নি হয় না আর আজকে ওই দুইটা জামাই পিয়নের ফুরি বিয়া করবো চাই আমি একটা এই গ্রামের জমিদার মানুষ আর আমার ছেলে যদি পিয়ানের পরে বিয়া করে আমার মানি যত হইল কি না এই যে বইরা এই কথা তো আমি আগেই কইছিলাম তুমি তো আমার কথা হন না পোলাটা আদত করে তুই মাথায় তুললে ভালো আব্বা থাক এই সব কথা যদি মাইসে হনে তাহলে তো আপনি করে মন্দ বলবো তার চাইতে অন্য কোথাও ওই রহিমের বিয়া করে হারি না কোনটা কোন আব্বা ঠিক আছে বাবু আপনি কিছুদিন রহিমের লেগে বিয়ে দেব আম্মা আর না কোনটা কোন হ বাবা ভালো দেখে বিয়েটা করাই দাও আমার শাশুড়ি যখন কইছে
আমি কি কথা ফলাইতে পারি আজকে আমি যা মোম্পা রহিমে নাকি বিয়া দেখ মেয়ে দেখবা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে বুইড়া চলো ঘরে যাইয়া খাওয়া দাওয়া করে হুতি গা চলো তুই খালি হুতা হুতা নিয়ে মরছ আমার চিন্তা আমি বাসি না এই যে বলাই আমার বদনাম করে হারলো যাও মাগি যা যা দেখা আমার একা থাকতে ভালো লাগছে না যাই যাই আমি একটু ওই বাগান থেকে বেরিয়ে আসি ইস বাগানের মাঝে কত সুন্দর ফুল ফুটে রয়েছে আমি এখন কোন ফুলটি তুলব সবগুলো ফুল দিয়ে আমার চোখে ভালো লাগছে ঠিক আছে যেই ফুল ভালো লাগবে সেই ফুলই তুলব আমি স্বপ্না একা বাড়ি থাকি আমার
তোমাকে একা থাকতে হবে না স্বপ্ন আমি হব তোমার চিরসাথী এ কি বলছো ভাইজান তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন পছরো না স্বপ্ন আজ তোমাকে আমি বিবাহ না করে ছাড়বো না হাই কি কথা শু নাইলে ভাই জান সহিতে না পারি চলে যাও এই কান্তাইকে না না হাই গো আমার পিতা শুনলে পরে মারিবে পরাণে গো মারিবে পরাণে আমি চলে যাব বলো এখানে যা হবার হয়ে গেছে এসব কথা তুমি স্যারকে বলো তাহলে কিন্তু আমি তোমার জীবন তোরে মেরে ফেলবো ভাইজান কথাটা মনে থাকে যেন স্বপ্ন স্কুলেতে পড়তে এলাম আমরা দুইটা স্যার স্কুলেতে পড়তে এলাম আমরা দুইটা স্যার আরে বিয়ে পাস করিলাম বুদ্ধি নাই ছিল দুই তিন করা বিড়ি খায়া লোকে বলে শালা পড়া দেখা খেত কোমর ভাইয়া যাইব লোকে বলে শালা পড়া দেখা খেত হ্যালো তো হাই আমার ভাও তুমি না তো বিউটিফুল ও স্বপ্ন তুমি কি ভাবছো তুমি আমার সাথে প্যান করবা আয় জন্টু মন্টু স্কুলে কি হচ্ছে রে না স্যার কি স্কুলে না স্বপ্ন বাসে না স্কুলের পিছনে লালটু বালটু খেলতে আছে লালটু বালটু ওই একদম মিথ্যা কথা স্যার নগরে আর শিক্ষা দিয়ে বাবা হ্যালো হাসা কথা কইলে মারে শেষ হইলো হাসা কথা কইতামই না আয় রহিম স্কুলে কি হচ্ছে রে না স্যার কিছু হয়নি আয় স্বপ্ন জি স্যার আজকে সায়দুল স্কুলে আসে নাই কেন আর তোমার মুখখানা মলিন দেখা যাচ্ছে কেন ভালোবাসা কি হয়েছে আমাকে খুলে বলো স্যার আজ আমার ভালো লাগছে না স্যার স্যার গো এরা তুই চলে না আল্লাহ রে আল্লাহ আবার
শেষ কইরা দিলি হ্যাঁ আই স্বপ্না শোনো জি স্যার আজ থেকে রোজার এক মাস স্কুল বন্ধ থাকবে বুঝছ হ্যাঁ জি আর বাড়িতে গিয়ে ভালোভাবে লেখাপড়া করবে জি স্যার সামনে কিন্তু ফাইনাল পরীক্ষা জি স্যার যে মনে থাকে জানো হ্যাঁ স্যার এ স্বপ্না ভাই আর জন্টু মন্টু স্যার দেখুন না আমার হাত দুলছে তোরা কোন দিছ আজ তোমাদের স্কুল ছুটি ঠিক আছে বাড়ি থেকে ভালো ভালো লেখাপড়া করবে আচ্ছা তোমরা দুজন তো আমার দেখো না ওই যে দেখো আমার মেয়েদিকে পছন্দ করে গেল আবার কোন সময় লাইয়া পরে বিয়ার দিন তারিখটা নিতে কারা ওইটা মামা আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কি বাসো আল্লাহর রহমতে খুব ভালো আছি মামা আমি যে আইলাম বাবু কোনটা মনে করিয়া ওই যে ওদিনকে আপনার মেয়ের নাকি বিয়ের আলাপ সালাপ করলাম না হ্যাঁ আলাপ করছো তে আপনার মেয়ের বিয়ের আলাপ সালাপটা কই আমার শ্বশুর বাড়ি গেছি হ্যাঁ তে আমার শ্বশুরের কইলাম আব্বা তে মেয়েটা তো রইবে নাকি ভালাই দেখছি দেখ তো খুবই ভালা হ্যাঁ তে আব্বা হইলে কইলো আর আম্মা ক জামাই তুই মেয়েটাকে পছন্দ হয়েছে এটা কি আঙার কোনো কথা আছে বাবু তুমি আজ খাই যায়া ওই বিয়ার তিন তারিখটা নিয়ে উঠোগা তো ওই হিসাবে মামা আনলো না আমি আইলাম আইলা তো বাবু হঠাৎ করে যে আইলা তুমি যদি দুই চারটা দিন আগে আমার জানাইতা তা আমারও তো একটা পাও আছে মামা এটা আর কি কম আনলে রে এই বিয়াতে তো আর কোনো ডিমান্ড টিমান্ড না তারপরেও তো বাবু একটা ব্যাপার স্যাপার আছে না হ আছিল মামা এর মধ্যে একটা কথা কি জানো হ্যাঁ এলাকার লোকজন ভালা না তেমন কারা কোনটা ভাঞ্জি দি হারে পরে একটা সমস্যা হবো হবো আমার হৌর একটু লুপি সার আচ্ছা বাবু ঠিক আছে শুনো এই যে বাবু হনো 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 তাহলে এই যে সামনে শুক্রবার আছে না এই শুক্রবারের দিন বিয়ার বরযাত্রীরা নিয়া তুমি সকাল সকালে চলে আবা আলহামদুলিল্লাহ মামা ও না মামা তাহলে আর কথা কি কথা জায়গা আমি হ্যাঁ ওই যে মামা আর পুরান কথা মনে উঠে গেছে কি হয়েছে বাবু কি হয়েছে আগে তো মামাই ডাকছিলাম মামা ও না ধরুন আমার হালা বিয়া করাইতাছি হ্যাঁ তো আমার জিয়ারি জামাই হয়ে গেলাম ওই হিসাবে আনলে কিন্তু আমার তাও ওই শ্বশুর আনলে তো আমার পুতুর হয়ে গেলাম আর একটা কথা ও না ভুলে চুলে ময় মুরবি মানুষ ও আনে কি কবার চাইতে শুনে আনে রে আমি বেওয়াই ঢেকে আর আমার আল্লাহ রে তাও ওই আমি এই কথাটা এই কবার চাইছিলাম আনে রে ওই বেটা শুনুন কোন আজকা থেকে আনে পুতুরা আমি হইলাম তাও ওই জান দি ওই বসে গিয়ে মেলা রিটন দোকান দিছে না ওই তো আনো চা পান খাইয়া দো তাও ওই পুতুরা উদ্বোধন করে আল্লাহ জান দি বাবু সুন্দরের বিয়া লো কাহে হলো দিয়া লো আমরা হেলিয়া ডলিয়া নাচিল আমরা হেলিয়া ডলিয়া নাচিল
ওই শান্ত মেম্বর বাড়ি বিয়ারে খবরে যাই গো তাড়াতাড়ি শান্ত মেম্বর বাড়ি বিয়ারে খবরে যাই গো তাড়াতাড়ি যাই গো তাড়াতাড়ি কই আমি যাই গো তাড়াতাড়ি দাদা সদ্য দিরি কেউ করছে আল্লাহ যদি বাসারা হ্যাঁ এটা গো আল্লাহ গো খুদা ও মুল্লা সব আসুন হ্যাঁ আসি তো বাসু এত দেরি করলেন কে হ্যাঁ হ্যাঁ রে দেরি করলাম বলে কত তাড়াতাড়ি আইতাছি বাবু আর সারা দেরি গো মুল্লা সব আসুন নে দিকে আগর সারা দেরি আছে তো এরি আছে আচ্ছা বাবু দিয়া হ্যাঁ হ্যাঁ বাবু বয় বড় ও মুল্লা সব এই যা বেদায়ুন হ্যাঁ ছেলে এই নাম আসল মেয়ে গো তোর পা হকুন দিন বিয়ে আবছে তোর মা হকুন দিন বিয়ে আচ্ছা কই হ্যাঁ সবাই শুনুন যা পঞ্চ পাকা তোমার মুখে ডাকা ছয়েকে রিকা সাতেকে শালিক নাচে আষ্টেকে বাজা গাড়ি লয়েকে নবগুড়া 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 কোনটা ভাই এই আজকে রাইতো তো গাল্লা তো থাকলে গরে ব্যাপারে জ্ঞান দান না আহা বুঝছি বাইশে মুখ পুরা তেইশে লাখ চব্বিশে উড়ুন উড়তাছি তো বাবু উড়ুন
ও মুল্লা সাহেব এনে কি কুত্তাকে তুই বসি না মানুষ বসি বুকারি শুনে বসি বেটা কোন হাদিসে ভাই শুনি বুকারি শুনিব বসি বেটা আরে বাপ রাও ঠান্ডা তো থাক পারো ভাই ও মুল্লা সাহেব ঠিক মতো বইয়া দোয়াটা করে দিন আচ্ছা বাবু দিতাছি আল্লাহ গোখুদা আমি নতুন মেম্বার এসে ও আনছে ছাগলটা ও দিছে 10টা ঠিকই আছে বহ বহ করতেছে আচ্ছা মোল্লা সাহেব আমরা যদি বাইক দিছম না তখন বৃষ্টি আলে আনে ছাগল গুলো দিয়া আন ওই ছাগল গুলো তুমি কোন ডাক্তার দেয় মেঘালে আনে খারাপ মেঘালে মেঘালে আচ্ছা উঠুন বাদ আচ্ছা মোল্লা সাহেব ছাগলের পর্ব খাসির পর্ব শেষ আচ্ছা ছাগল যদি বিয়া আল্লাহ আম
আমার দাদা ভালো হয়ে গেছে গা আনর শুদ্ধ এক নম্বর হ্যাঁ কাঙ্গলি ভালো জানে দাদা বা দাদা না আচ্ছা ও মোল্লা সাহেব আনের কোনো মির্কা রোগ তো কাছে একের জীবন ভরাই আমার মির্কা রোগ আছে সুতা হোক গেলেই ভালো হয় আচ্ছা তাড়াতাড়ি আয় দুন আচ্ছা 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 আমার দাদার পায়ের আসিল দাদার আসিল সকলেরই আসিল জুতা নিয়ে যাই ও বাবা গো ও বাবা গো আম্মা আব্বা আমাদের কি বিদায় দেন আব্বা যাও মা যাও আমরা তো তোমার দুই তিন দিন পরে আমরা যাই দিয়েছি হতা ওই আমি আছি এন অন্য করে কোনো চিন্তা নাই হা বাবু দেখে রাখো বিদায়ের কালে ব্যথা ভরা আকি জলে বিদায়ের ব্যথা ভরা আখি জলে তোমার দুই তিন দিন পর তো আমার গেতেই আছি চলে যাব স্বামীর ঘরে করে খাবো কাদিস্তের মা কাদিস্তে তোর দুই সাইডে তোর আমি আমবার যাইতে আছি মা মা ও কান্দা গুরু করুন না যে আশীর্বাদ দেন আব্বা চলে যাব স্বামীর ঘরে করে হ্যাঁ কান্দা গুড়ি করুন না যে মায়া স্বামী গো আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে থাকবো বলো স্বামী বলো দুঃখ করো না চলো এখন আমরা ঘরে চলে যাই চলো আজ আমার মনটা বেশি ভালো লাগছে না বারবার মনে পড়ছে ওই স্বপ্নার কথা যাই স্বপ্নাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না স্বপ্না বাড়িতে আছ স্বপ্না আরে ও স্বপ্না স্বপ্না বাড়িতে আছ আসি আইতাছি সাইদুল ভাই সাইদুল ভাই বলো তুমি কি আমার জন্য চিন্তা করতেছো আরে পাগলি তোমাকে যে ছাড়া আমার ভালো লাগে তুমি যে আমার জান তাই তুমি আমার প্রাণ তুমি আমার প্রাণের প্রাণ বুঝছো বুঝছি
শোনো সাইদুল, কই তোমারে হে। আচ্ছা ভেবে দেখো আপন মনে, তোমার সাথে আমার বিয়া হবে গো। শোনো সাইদুল, কই তোমারে হে, ভেবে দেখো আপন মনে, তোমার সাথে হবে হে আমার বিয়ারে। শোনো স্বপ্ন কই তোমারে, ভেবে দেখো আপন মনে, কলঙ্কিনি হইবে জগতে গো। শোনো স্বপ্ন কই তোমারে, ভেবে দেখো আপন মনে, কলঙ্কিনি হইবে জগতে গো।
আমার পিতা শুনলে পরে আমি পিয়ন মামার বাড়ি গো আমি পিয়ন মামার বাড়ি গো বল বল হরমদার গুরু দিন আমার বাড়ি না ওই ছলে দা স্বপ্ন মারবে না মারবে না মামা গো মারবে না মারবে না মামা গো মারবে মায়া মারে তোকে মারবো না তোকে আমি আদর করব আব্বা হ্যাঁ ওরে ক্ষমা করে দাও আব্বা সরে যা স্বপ্ন আর কোনো দোষ নেই ওর কোনো দোষ নেই আব্বা ওকে মারবেন না স্বপ্ন তুমি সরে যাও এই সর বাচ্চার রক্ত দিয়ে আমি গোসল করব ঠিক আছে পিতা আপনি যান ঠিকই আছে স্বপ্ন তাহলে আমি চলে গেলাম ঠিক আছে কথাটা যেন মনে থাকে ঠিক আছে চলো চলো সাইদুল ভাই ঠিক আছে তাই চলো